টক গাছেই নাকি ভূত থাকে এই ধারণাকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের গ্রামের প্রায় সকলে বাড়ির আশেপাশে থেকে টক জাতীয় গাছগুলোকে কেটে ফেলছে তাই তো যে সব ফলগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকতো ওগুলো আজ বিলুপ্তের পথে এই যেমন ধরুন আমরা যাই হোক বহুদিন পর বাজারে অনেক আমরা দেখে আর চোখ সরানো গেল না আজ আমরা টক মিষ্টি ঝাল আচার বানাবো একটু ভালো করে বানাতে পারলে চেটে বুটে খাবেন আর ভিনিগার ছাড়াও এক বছরের বেশি ভালো রাখতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এগুলো বাজারের কেনা আমরা আমরা যে কখনো বাজার থেকে কিনতে হবে স্বপ্নেও ভাবিনি আমার বাবার বাড়িতে বিশাল বড় আমড়ার গাছ ছিল কত আমরা অযত্নে পড়ে পড়ে নষ্ট হতো আর আজ আমরা কিনতে হচ্ছে ভালো আচার বানাতে টাটকা দেখে আমরা নিতে হবে আলাদা করে খোসা তো ছাড়াবো না খোসার সমেত ভালো করে ধুয়ে নিতে হবে থেকে জল পাল্টে পাল্টে ধুয়ে একদম সতেজ চার পাঁচবার নেব আমরা গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো সুতির কাপড়ে আমরার গাটাকে ভালো করে মুছে নিতে হবে এক একটা আমড়ার মুখ বাদ দিয়ে চার ফালা করব। আচারের জন্য এই আমরাই সেরা না খুব নরম না খুব শক্ত সরাসরি একটা কুলোতে মেলে নিচ্ছি আমের যেমন আটি ধরলে সেই আচার খেতে ভালো লাগে আমরার ওই আত্রা হালকা হালকা শক্ত হলে সেই আচার খেতে ভালো লাগে কি হয় আচারটা খাওয়ার পরে মুখে অনেক সময় থাকে তো চেবনের জন্য ভালো লাগে তাছাড়াও আচারটা গলে না ব্যাস এগুলো হলেই হয়ে যাবে আর নেব না আমরার মধ্যেই রস ভাব থাকে এটা থাকলে কিন্তু আচাটা নষ্ট হয়ে যাবে তাই কাটার পর বড় কোনো জায়গায় রোদে মেলে দিতে হবে আপনারা চাইলে কিন্তু ফ্যানেও শোকাতে পারেন তবে সবচেয়ে ভালো হবে রোদে সকালে সকালে রোদটা একটু পড়েছে খুব বেশি সময় রোদ দিতে লাগবে না আধ ঘন্টা মতো চড়া রোদে রাখলেই হবে শুকনো কড়াইতে আচারের ভাজা মশলা বানাবো দশটা শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলো আপনারা ঝাল বুঝে দেবেন এক কিলো আমরার জন্য দু চামচ করে ধনে পান মৌরি আর জিরে দিচ্ছি ধনে গোটা জিরে পান মৌরি সব কিছু চা চামচ মেপে হালকা আঁচে ভাজবো ভাজা গন্ধ আসা অবধি নামিয়ে নিলাম ঠান্ডা হোক তারপরে মশলাটা গুঁড়ো করবো এতক্ষণে শুকিয়ে গেছে এবার আচারটা বানিয়ে নি এই দেখুন জল জলে ভাবটা কেটে গেছে কড়াইতে এবার একটু বেশি করে সর্ষের তেল দেব ফোড়নের দুটো শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তেল ভালো হয়ে গরম হলে আমরাগুলো দেব এই যে রোদে শুকিয়ে নিলাম না আমরা এটা ভাজতেও সুবিধা হবে প্রথম থেকে খুব বেশি নাড়াবো না এপিড ওপিড উল্টে রাখবো এই আচারটা আমার মায়ের হাত ধরে শেখা ছোটবেলা থেকে দেখতাম মা এই আচারটা বানিয়ে রাখতো এক বছরও বেশি ভালো থাকতো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগতো আমরা ভাস্তে ভাসতে দেখবেন গায়ে হালকা লাল রং এসছে এই সময় একটু হলুদদের গুঁড়ো দিলাম আর মাপ করে লবণ দিচ্ছি খুব ধীরে ধীরে নাড়াতে হবে কিন্তু এবার চিনিটা দিচ্ছি এক কিলো আমরাতে এই যে ধরুন সাতশো মতোই চিনি দিচ্ছি তবে আমরা টকের তারতম্যের ওপর কিন্তু মিষ্টিটা এদিক ওদিক হতে পারে এবার খুন্তিটাকে আলতো হাতে নিয়ে নাড়াতে হবে আর আঁচটাকেও একেবারে কমিয়ে নিতে হবে আমরা আঁচের কিন্তু খুব বেশি নাড়বেন না তাহলে একেবারে ঘেটে যাবে এবার একেবারে কম আছে ফুটবে আর চিনিও গলবে এখানে কিন্তু আচার বানানোর আর কিছু নেই শুধুমাত্র চিনি রসের মধ্যে ধীরে ধীরে অনেক সময় ফোটাতে হবে যত ভালো করে ফোটাবেন দেখবেন আচারটা বেশি দিন ভালো থাকবে ভিনিগার দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই কারণ চিনি তো একটা প্রিজারভেটিভ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আচারটা এরকম ঝোলা ঝোলা থাকবে এবার নামিয়ে নেব তবে নামানোর আগে একটু কালো জিরে দেবো অল্প কালো জিরে দিয়ে দিলাম আচারটা দেখুন আমরা কিন্তু খুব বেশি ঘেটে যায়নি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এখন নামিয়ে নি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা ছড়িয়ে দিচ্ছি এবার এপিট ওপিট করে নিলেই আচার তৈরি অনেকটা ঝোলা রেখেছি ঠান্ডা হলে একটু মাখো মাখো হবে আচার একেবারে ঠান্ডা হলে কাঁচের বয়ামে ভরবো ঠান্ডা হয়ে গেছে শেষমেশ আচারটা কেমন দেখতে হয়েছে দেখুন খেতে কেমন জানি না অপূর্ব দেখতে তো হয়েছে আমার মায়ের থেকে শেখা আমরার আচার এবার কাঁচের বয়মে ভরে নেই এক কৌটো ভরা থাকলো যার যখন ইচ্ছে খাবে এই আচার গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে এমনি ঘুরতে ঘুরতে খালি মুখেও খেতে ভালো লাগে নুন মিষ্টিটা ঠিক রেখে আমার মতো করে বানাবেন স্বাদ যেমন ভালো হবে অনেক দিন অবধি ভালোও থাকবে তবে আচার কিন্তু যত পুরনো হবে তত স্বাদ বাড়বে টানা তিন দিন রোদে দেব সুতির কাপড় একটা ঢাকিয়ে রাখি ধুলোবালি বালি পরবে না বছরের নির্দিষ্ট সময়ে আমরা পাওয়া যায় এই সময় যদি আপনারা আমরা হাতের কাছে পান তাহলে রকম আচার বানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা